প্রিয় শ্রেণীর ভাই বোনেরা কেমন আসো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে দু হাজার বাইশ তেইশের এবিটিএ টেস্ট পেপারটা রয়েছে সেই টেস্ট পেপারের সংস্কৃতের পেজ নাম্বার এসি এইটটি সেভেন অলরেডি আমি দুটো পেজের ভিডিও আপলোড করে দিয়েছি যদি এখনও না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে নাও কারণ আমাদের চ্যানেলেই একমাত্র সব থেকে সঠিক সংস্কৃতের উত্তর তোমরা পাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলো না যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক সবার আগে দেখেনি এমসিকিউ প্রশ্নগুলো দেখো গদ্যাংশ থেকে শুরু করছি প্রথম প্রশ্ন কি বলছে নাক লোকশো বলতে লোক বলা হয়েছে এখানে হয়তো নাক লোকশো বলতে কোন লোককে বোঝানো হয়েছে অ্যান্সার হবে স্বর্গলোককে পরের প্রশ্ন গ্রহ সংক্রান্তি কোন শাস্ত্রের বিষয় অ্যান্সার হবে জ্যোতিষ শাস্ত্রের বিষয় উটজ পদের অর্থ হলো কি হবে কুটির এখানে কুটিরে রয়েছে কিন্তু কুটির অপাবৃতম পদের বিপরীত পদ হলো অ্যান্সার হবে সংবৃতম পরে প্রশ্ন দেখে নাও কি বলছে গঙ্গা বাস করেন কোথায় বাস করেন শিবের মাথায় মনে রাখবে নেক্সট কুমতি কলাপম এখানে কলাপ শব্দের অর্থ কি অ্যান্সার হবে সমূহ গীতার উপদেশা বলির বক্তাকে আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিল অর্জুনকে নেক্সট দেখে নাও পার্থ বলে কাকে সম্বোধন করা হয়েছে হবে অর্জুনকে পরের প্রশ্ন কথই বাসু বাসু পথটি সমর্থক পদ হলো অ্যান্সার হবে বালি কো হ্যাঁ কিনা বা বালিকে। কে দর্শ শব্দটির অর্থ হলো অ্যান্সার হবে অমাবস্যা ইন্দ্রবর্মা কনক লেখার বিবাহের দিনটি হলো অ্যান্সার হবে অমাবস্যা বল্লভ সপ্তটির অর্থ হল প্রিয় বা প্রিয় ভাষের সর্বাপেক্ষা বিখ্যাত নাটক কোনটি স্বপ্ন বাসব দত্ত বা দত্তম মেঘদুতম কোন ছন্দে রচিত মন্দাক্রান্ত ছন্দে রচিত আর্যভট্ট ছিলেন একজন জ্যোতির্বিদ মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ কিনা এবার চলো আমরা এসে গুলো দেখেনি সবার আগে গদ্যাংশ থেকে শুরু করছি কি বলছে বিনায়ক পথটির দুটি ভিন্ন অর্থ হলো প্রথম যে অর্থ সেটা হবে গণেশ এবং দ্বিতীয় হবে রাজদ্রোহী খাতায় লিখে রাখো হ্যাঁ কি না বা স্ক্রিনশটও নিতে পারো আর্যাবর্তের লোকেরা কাকে উপহাস করে অ্যান্সার হবে স্বর্গবাসী দেবতাদের উপহাস করে স্কন্দরাজকে চোর্য শাস্ত্রের রচয়িতা যাকে চোরদের উপাস্য দেবতা বলা হয় বিপিনং ব্রজতি এখানে বিপিন শব্দের অর্থ কি অর্থকে বন বা অরণ্য পদ্যাংশের উত্তরগুলো দেখে নাও গঙ্গাকে কোন বৃক্ষ শাখার সঙ্গে তুলনা করা হয়েছে কল্প বৃক্ষের শাখার সঙ্গে ত্রিভুবন বলতে কি বোঝায় স্বর্গ মর্ত এবং পাতাল এই তিন লোককে বোঝায় পরে প্রশ্ন নৈষ্কর্ম শব্দের অর্থ কি নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে কর্ম বন্ধন থেকে মুক্তি লাভ করা কোন ব্যক্তি নিষ্কাম কর্ম করে মুক্ত হয়েছিল অ্যান্সার জনক বা অশপতি দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো পরে প্রশ্ন দেখে নাও নাট্যাংশ থেকে কি বলছে প্রমোদ এসবে প্রমোদ হলো রাজা ইন্দ্রবর্মার পরিচারক ইন্দ্রবর্মা কাকে অত্যন্ত নিষ্ঠুর বলেছেন এবং কেন রাজা ইন্দ্রবর্মা চাঁদকে অত্যন্ত নিষ্ঠুর বলেছেন কারণ হলো চাঁদ দ্রুত ক্ষীণ হচ্ছে ঠিকই কিন্তু তার বিবাহের অপেক্ষার কাল দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না তাই পরে প্রশ্ন দেখো সাধয়াম শব্দের অর্থ কি সাধয়াম শব্দের অর্থ হচ্ছে যাওয়া আর বড়া রহে পদের অর্থ কী এনসার সুন্দরী সাহিত্যের ইতিহাস থেকে দেখে নাও সৌর সিদ্ধান্ত কে রচনা করেন অ্যান্ড সার হবে বরাহ মিহির মেঘদূত কাললেখা কালিদাসের এটি কি জাতীয় কাব্য এটি একটি গীতিকাব্য সংস্কৃত সাহিত্যে স্ত্রী ভূমিকা বর্জিত নাটকের নাম কি মুদ্রা রাক্ষস আর যত বড় প্রশ্নগুলো আছে তার জন্য আমি অলরেডি একটা সাজেশন বানিয়ে দিয়েছি যদি তোমরা এখনো সাজেশন ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও কারণ আমাদের সাজেশন থেকেই সব প্রশ্ন আছে সাজেশনের বাইরে একটাও প্রশ্ন তোমরা পাবে না বড় প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে আমি তার লিংক দিয়ে দিচ্ছি এবার দেখো কারক কারক তো চলে যায় কি বলছে মুখেন ত্রিলোচন কি হবে অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি দু নম্বর দেখো জাগায় গচ্ছতি ব্রাহ্মণ কি হবে ও পদে তুমর্থে চতুর্থী বিভক্তি মনে রাখবে ভুলভাল কিন্তু করবে না তোমরা হ্যাঁ কিনা তাদর্থে নয় তুমর্থে নেক্সট প্রভু ভৃত্যেন কার্যং কারয়তি অ্যান্সার কি হবে প্রযোজ্য কর্তায় তৃতীয়া বিভক্তি তারপর দেখো রুদত পুত্রস্ব মাতা জগাম অ্যান্সার কি হবে অনাদরে ষষ্ঠী বিভক্তি স মোহং সতত ধারয়তি কি হবে মোহং পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি পরের প্রশ্ন কুলে জাত কুলীন এক কথায় প্রকাশ কসমিন অ্যান্সার হবে কদা পুনঃ পুনঃ পেপিয়ন্তে গজানাং সমূহ অ্যান্সার হবে গজতা বনস বনস্পতি এবার দেখে নেব ব্যাস বাক্য সমাজগুলো নীল লোহিত নীলস লোহিতশ্চেতি কর্বধারায় জলদহ জলং দদাতি যহ স উপপদ তৎপুরুষ অসুর নবে ন তৎপুরুষ তারপরে দেখো শব্দ যুগুলের অর্থ পার্থক্য প্রথমটা কি রয়েছে ভোগ্যম আর ভোজ্যম এর অ্যান্সার কি হয়ে যাবে ভোগ্যম মানে ভোগের যোগ্য আর ভোজ্যম মানে ভোজন দ্রব্য ভোগ্যম দিয়ে কি বাক্য রচনা হবে ইদং জগৎ বীরেন ভোগ্যম আর ভোজ্যম দিয়ে হবে সর্বং ভোজ্যম আদৌ কি না তারপর দেখো পানি গৃহীতা আর পানি গৃহীতি কি হয়ে যাবে দেখে নাও পানি গৃহীতা থেকে হবে হস্তে ধৃতা বালিকা তেন পানি গৃহীতা আর পানি গৃহীতি কি হয়ে যাবে এর মানে হচ্ছে ভারজা বা স্ত্রী সীতা রামস্য পানি গৃহীতি এবার দেখো ছাত্রা আর ছাত্রী কি হয়ে যাবে ছাত্রা থেকে তোমার হয়ে যাবে পাঠিকা আর ছাত্রী হচ্ছে ছাত্রের স্ত্রী ছাত্রা দিয়ে বাক্য রচনা দেখে নাও ছাত্রা বুদ্ধিমতি অস্থি আর ছাত্রী হয়ে যাবে ছাত্রী ছাত্রেন সহ ভ্রমতি এবার আমরা দেখে নেব পরিনিষ্ঠিত রূপগুলো কি বলছে এক নম্বর দেখে নাও যুক্ত অন সমান হবে ঐন্দ্র দশ যুক্ত জং লট তে দৈ দৃশ্যতে রাজন যুক্ত ইপ অ্যান্সার হবে রাজ্ঞি বলবৎ যুক্ত ইস্টন হবে বলিষ্ঠ গম যুক্ত হবে গময়তি তো এই ছিল তোমাদের এবিটিএ দু হাজার তার সংস্কৃতের এসি এইটটি সমস্ত কোশ্চেনের অ্যান্সার আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে